আসসালামু আলাইকুম প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আজ পবিত্র লাইলাতুল কদরের রাত। আসুন জেনে নেই কিভাবে খুব সহজে এই নামাজ আদায় ও বাংলাতে নিয়ত করতে হয়। নামাজের নিয়ত বাংলায় যেভাবে করবেন, বাংলায় নিয়ত। আমি কেবলামুখী হয়ে আল্লাহের উদ্দেশ্যে সবে কদরের দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম। আল্লাহু আকবার। শবে কদরের নামাজ, শবে কদরের নামাজ দুরাকাত করে যত বেশি পড়া যায় তত বেশি সওয়াব। নামাজের প্রতি রাকাতে সুরা ফাতিহা পড়ার পর সুরা ইখলাস, সুরা কদর, আয়াতুল কুরসি বা সুরা তাকাসুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক সওয়াবের কাজ। এইভাবে কমপক্ষে 12 রাকাত নামাজ আদায় করা উত্তম। এর বেশি যত রাকাত আদায় করা যায় ততই ভালো। কেউ যদি উপরে উল্লেখিত সূরাগুলো না পারেন, তাহলে সূরা ফাতিহা পড়ার পর যে সূরাগুলো আপনি পারেন তার মধ্য থেকে প্রতি রাকাতে একটি করে সূরা মিলিয়ে নিতে হবে। এইভাবে কমপক্ষে 12 রাকাত নামাজ আদায় করা উত্তম। এর বেশি যত রাকাত আদায় করা যায় ততই ভালো। প্রতি 4 রাকাত পরপর কিছু তাসবিহ তাহলিল আদায় করে মহান আল্লাহর নিকট দোয়া কামনা করা অতি উত্তম। এইভাবে সারা রাত নামাজ আদায় করা যেতে পারে। পবিত্র শবে কদরে এইভাবে নামাজ আদায় করে মহান আল্লাহর নৈকট্য লাভ করা যেতে পারে। তাই আসুন এই পবিত্র মাসের বিজোড় রাতগুলোতে মহান আল্লাহর নিকট নিজেকে সঁপে দিয়ে হাজার বছর ইবাদতের সওয়াব অর্জন করি। এই পবিত্র রাতে আমরা বেশি বেশি করে নফল নামাজ এবং কোরআন তিলাওয়াত